হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো পিউষ পৌলমি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, এখন ভোর সকালবেলা মা রুটি করে দিচ্ছে, আর তার সঙ্গে একটা সাদা আলুর তরকারি করেছে। তো আমি এখন ছেলেকে খাওয়াবো, তারপরে বাড়ির আমরা আর সবাই খাবো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রুটি তরকারি। তারপরে দেখো, এখানে আমার জেঠুর মেয়ে এসেছে, আর তার সঙ্গে জামাই বাবু এসেছে, আর ছোট্ট একটা বেবি আছে, তো ওকেও নিয়ে এসেছে সঙ্গে করে। অনেক দিন পরেই আসলো, আজকে যেহেতু রথ সেই কারণে ও সকাল সকাল এসেছে আমাদের বাড়িতে, আজকে রথের মেলায় ঘুরবে বলে। তো তখন চান করে ঘরে আসলাম, আর এদিকে দেখো কুসুম রানী পুজো দিচ্ছে। তো দেখো, এখন ঠাকুরের সিংহাসনটা কি সুন্দর লাগছে। কুসুম খুব সুন্দর করে ঠাকুরের আসনটা সাজিয়েছে। আর দেখো, গাছেরই ফুল, সাদা ফুল গাছে হয়েছে, তো সেই ফুলগুলো দিয়েই পুজো দিয়েছে। আর আমাদের দেখো সিংহাসনে আছে হচ্ছে, এদিকে আছে জগন্নাথ ঠাকুর, আর মাঝখানে আছে লক্ষ্মী ঠাকুর, আর তোমার সাইডে আছে রাধাকৃষ্ণ, আর এখানে আছে বিশ্বকর্মা ঠাকুর, আর তার পাশে আছে আমার ঠাকুমার ছবি। তো আমার ঠাকুমা মারা গেছে, আজকে 3 বছর হলো। তো দেখো, এটা আমার ঠাকুমার ছবি, আর এটা হচ্ছে আমার ঠাকুরদাদা। ঠাকুরদাদা মারা গেছে 2012 সালে, তো অনেক দিনকার পুরনো ছবি। ছবিটা একটু কেমন হয়ে গেছে, তো জল লেগে ওরকম হয়েছে। তো দেখো কত সুন্দর লাগছে ঠাকুরের আসনটা। আর আজকে ফল হিসাবে দিয়েছে হচ্ছে আম, বাবা আম কিনে এনেছিল, তো সেই আম প্রথমে ঠাকুরকে দিয়ে তারপরে প্রসাদ হিসেবে দিয়ে তারপরে খাবো আমরা সবাই। রেডি হয়েছি, একটু বেরোবো। বেরোবো বলতে, আগের দিন তো তোমাদের সঙ্গে রথটা শেয়ার করতে পারিনি। তো আমাদের এখানে রথ যে মাসির বাড়িতে ঢুকেছে, তো আমাদের বাড়ির কাছেই পাশেই, তো সেখানেই যাব এখন। তো রথটাকে দেখে আসি, ঠিক আছে? তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো আমি এখন দেখো বেরিয়েছি, আর যে সাথে ছেলে, মেয়েকে নিয়ে আসিনি, কারণ একা একাই যাব, আর ছেলে মেয়ে দুজনকে নিয়ে পারবো না, আর বৃষ্টি চলে আসছে, তাই মেয়েকে রেখেই আসলাম, আর ছেলেকে সাথে নিয়ে নিয়েছি। এবার চলো, যাবি আয়। তো দেখো, রথ দেখতে বেরিয়ে বৃষ্টি চলে আসলো, তো ছাতা নিয়ে এসেছিলাম, তো ছাতা মাথায় দিয়ে এবার ছুটছি। আর আসলে বৃষ্টি চলে এসে একটু দাঁড়িয়েছিলাম, তো রথটা চলে গেছে, তো আমি পেছন থেকে খুব তাড়াহুড়া করে যাচ্ছি যেন রথটা একটু দেখতে পাই। তো যে বাড়িতে যাবো ভেবেছিলাম, তো রথটা আগেই বেরিয়ে এসেছে, আসলে বৃষ্টি হচ্ছে আর বেশি মানুষও নেই, সেই জন্য রথটা দাঁড়াচ্ছেও না। আর এইখানটায় রথটা অনেকক্ষণ দাঁড়ায়, সবাই নাচানাচি করে, খুব মজা করে যেখানে আছে সেখানে। তো বৃষ্টির জন্য কেউ দাঁড়াচ্ছে না, আর বেশি মানুষ নেই, দেখতেই পাচ্ছ, অল্প মানুষ রথের সঙ্গে যাচ্ছে। তো আর এই পাশে দেখো, এটা হচ্ছে আমার এক জেঠুর ছেলে, বউ হচ্ছে, দাদার মেয়ে, ওর দোকানে পুজো হচ্ছে। বাড়িতে সবাইকে নেমন্তন্ন করেছিল পুজোতে আসার জন্য, কেউই আসতে পারেনি, তো আমি এত দূর এলাম, তো সেই কারণেই দাদার দোকানেও একটু ঢুকলাম। আর দেখো, প্রসাদ নিয়েও বাড়ি চলে এসেছি, আসলে এত বৃষ্টি পড়ছিল, ওখানে দাঁড়িয়ে খাওয়ার মতন আর সময় ছিল না, ছাতা মাথায় করে বাড়ি চলে এলাম ভিজতে ভিজতে। তো দেখো, টিপটাপ টিপটাপ করে বৃষ্টি পড়েই চলেছে, কখন যে বৃষ্টি থামবে তার কোনো ঠিক নেই। তো দেখো, পুরো উঠানটা পুরো কাদায় ভর্তি হয়ে গেছে। আর এখন মোটামুটি সন্ধ্যা 8টা বাজছে, আর তোমাদের দাদা ভাই চলে এলো, আর দেখো হাতে করে আমাদের জন্য খাবার নিয়ে এসেছে। তো কি খাবার নিয়ে এসেছে দেখো, আর খাবারটা এনে আর দেখো কোথাও জায়গা পায়নি, সোজা বিছানার উপরে রেখে দিল। তো চলো দেখি কি খাবার নিয়ে আসলো আমাদের জন্য। ফুচকা নিয়ে এসেছে, আর দেখো তার সঙ্গে নিমকি। আসলে নিমকি আমার ছেলে খুব মানে পছন্দ করে নিমকিটা, তো ওর বাবাকে বলেছে আসার সময় ওর জন্য যেন নিমকি নিয়ে আসে। দাদা ভাই এসেছে, তো চলো দেখি ওর ছেলের জন্য আজকে কি খাবার নিয়ে এসছে। তো চলো দেখে নি, দেখছি ওর কি আছে, আমুক দেখলে তো হবে না, দেখি কি আছে। চলো এবার দেখি ব্যাগে থেকে কি বেরোয় পাপানের জন্য। ওটা কি,
এটা কি বেরোলো চানাচুর আচ্ছা আর কি আছে দেখি ওরে বাবা ওরে বাবা এটা কি চিপস ওটা কি আরেকটা বিস্কুট এটা ক্রিম বিস্কুট ওটাও তো একটা বিস্কুট আরে বাপরে আরো বিস্কুট শুধু আজকে বিস্কুটই এসেছে পাপানের জন্য ওটা কি ও দুধ মালাই ওরে বাবরে আরো বিস্কুট আর আমার পাখি ভাবছে কি হলো বাবা দাদাকে দিচ্ছে কই আমার জন্য তো কিছু আসছে না ওরে বাপরে এটা স্পেশাল দুধ মালাই তাহলে বাবা কটা জিনিস আনলো লাস্ট আরো একটা দুধ মালাই বেরিয়ে এসেছে এটা স্পেশাল আরো একটা বিস্কুটের প্যাকেট বেরিয়ে এলো আজকে পাপানের আর এদিকে পাখি ঘুরে গেছে দেখো এর পাখি বাবার দিকে তাকাচ্ছে ওই দেখো আরো একটা খাবার বেরিয়ে এলো এবার এবার বুনুকে কোনটাকে কটা দেবা দাও তো বুনুকে দাও এবার দেখি বুনুকে কি কি দিচ্ছ এই সমস্ত খাবার তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পাপানের ঠাকুর দাদা পাপানের বাবাকে দিয়েছে যাতে পাপানকে এনে সব দিয়ে দেয় তো ওর দাদা তো এখন আর আসতে পারছে না তো ওর জন্যই পাঠিয়ে দিয়েছে যে তোর বাবা এসেছে আর দেখো বনুকে কি দিবে ওর থেকে একটা খেলনা বেরিয়েছে তো সেই খেলনাটা এই খেলনাটাই বনুকে দেবে হাতে আংটি হিসেবে পরার জন্য আর যদি বলা হয় তো বলবে বনুকে এখনো দাঁত হয়নি বনু পরে খাবে তো এখন রাত মোটামুটি বাজছে 12টা তো আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে তো এখনো মা বাবা কেউই ঘুমায়নি আর আমিও এখনো জেগে আছি আর এদিকে তোমাদের দাদা ভাই শুয়ে পড়েছে আর ছেলে মেয়ে দুজনাই ঘুমিয়ে পড়েছে তো আজকের মতো গুড নাইট আর আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো টাটা সবাইকে